সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয় জানব তা হলো তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি। এই তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে আমরা এই ক্লাসে জানব। আর ক্লাসে আমি আছি তোমাদের সঙ্গে গৌতম সরকার, সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা মূল ক্লাসে শুরু যাই। ক্লাসের শুরুতেই দেখে নিব আমাদের যে বিষয়গুলো এই অধ্যায়ের মাধ্যমে বা এই ক্লাসের মাধ্যমে জানব এমন কিছু ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি ধরনের অপরাধ এখানে এই ছবিগুলোর মাধ্যমে নির্দেশ করা হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি একটি ছবি তোলার জন্য চেষ্টা করছে, পাশাপাশি হয়রানির ভয়ে ভুক্তভোগী অনেকেই বিষয়টি চেপে যায় এমন একটা কথা লেখা আছে। এবং তৃতীয় যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি একজন মুখোশধারী ব্যক্তিকে এখানে দেখা যাচ্ছে। তাহলে এখন আমরা জানব যে আমাদের এই পাঠের শিরোনামগুলো কি বা পাঠের আলোচ্য বিষয় কি। দেখো, এই ক্লাসে আমরা যে বিষয় জানব সেটি হলো সাইবার ক্রাইম। হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় কি, সাইবার ক্রাইম সম্পর্কে জানব। সাইবার ক্রাইম কি সেই সব বিষয় সম্পর্কে বলতে পারবো। তাহলে চলো আমরা এখন কিছু শিরোনাম দেখে নিব। অধ্যায় শেষে যে বিষয়গুলো সম্পর্কে আমরা সম্যক ধারণা অর্জন করব তার মধ্যে রয়েছে সাইবার ক্রাইম কি, আমরা সেই বিষয়টা বলতে পারবো। সাইবার ক্রাইমের যে কুফল রয়েছে, খারাপ দিকগুলো রয়েছে, আমরা তা বর্ণনা করতে পারবো। এবং আমাদের দেশে সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া কিছু সাইবার ক্রাইম সম্পর্কে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো। এবং তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখলে আমি আশা করি ক্লাসের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে তা তোমাদের পরীক্ষার জন্য সুফল বয়ে আনবে, এই আশাবাদ আমি রেখে ক্লাসটি শুরু করছি। শুরুতেই দেখো, আমরা এখানে সাইবার ক্রাইম নিয়ে কথা বলেছিলাম, তাহলে সাইবার ক্রাইম কি সেই সম্পর্কে জানব। সাইবার ক্রাইম বলতে বোঝানো হয় ইন্টারনেটে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষ যে সকল অপরাধ সংঘটিত করছে তাকে সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ বলে। সহজ কথায় যদি আমরা বলি, ইন্টারনেটের মাধ্যমে যে সকল অপরাধ করা হয়ে থাকে, অপকর্ম করা হয়ে থাকে, মানুষকে ক্ষতির জন্য চেষ্টা করা হয়, সেগুলোই হচ্ছে সাইবার ক্রাইম। এখন দেখো, আমরা এই সাইবার ক্রাইমের মাধ্যমে সংঘটিত হয়ে যাওয়া এমন কিছু দুঃখজনক ঘটনা সম্পর্কে জানব, যেটি কিনা সংঘটিত হয়েছিল 2012 সালের সেপ্টেম্বর মাসে। আর তারিখটা ছিল 30 সেপ্টেম্বর। 2012 সালের 30 সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামুতে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল। সেই রাতে চট্টগ্রামের রামুতে অসংখ্য বৌদ্ধ বিহার বা বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এখানে ঘটেছিল। এই রামুতে বৌদ্ধ বিহার পুড়িয়ে দেওয়ার যে ঘটনা সংঘটিত হয়েছিল, কিন্তু এই ইন্টারনেটকে কাজে লাগিয়ে বা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমকে কাজে লাগিয়ে এমন অপকর্মটা করা হয়েছিল, যেখানে কিছু দুর্বৃত্ত মানুষজনকে ধর্ম বিদ্বেষী কথা বুঝিয়ে কয়েকটি এই বৌদ্ধ বিহার পুড়িয়ে দিয়েছিল। তাহলে এই অপকর্মটা সংঘটিত হয়েছিল আমাদের আজকের আলোচনার যে মূল বিষয় সেটি হলো সাইবার ক্রাইম। তো এটিও সাইবার ক্রাইমের একটি অন্তর্ভুক্ত বিষয় ছিল। এছাড়া আরও যে ঘটনা ঘটেছিল আন্তর্জাতিকভাবে যদি আমরা বলি, 2013 সালের এপ্রিলের 15 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে একটি ম্যারাথন দৌড়ের শেষে উপস্থিত যে সকল দর্শক শ্রোতা ছিল, এই দর্শকদের মাঝে একটা বোমা বিস্ফোরণ হয়েছিল, যেখানে 3 জন মানুষ মারা গিয়েছিল এবং আহত হয়েছিল 2 শতাধিক মানুষ। এমন একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে ম্যারাথন দৌড়ের সময় এই ধরনের বোমা হামলাটা সংঘটিত হয়েছিল। এবং এই যে সংঘটিত হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনার পিছনেও কিন্তু দায়ী ছিল আজকের আমাদের যে শিরোনাম, সেটি হলো সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। এই কাজগুলো আমাদের এই সাইবার অপরাধের মাধ্যমে বা সাইবার ক্রাইমের মাধ্যমে সংঘটিত হয়। এছাড়া 2011 সালে 9 জুন নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় একটি সংবাদ ছাপা হয়েছিল, যেখানে কিনা বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট
হ্যাক করা হয়েছিল বা সিটি ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহকের যে ক্রেডিট কার্ড এই কার্ডের গোপন নম্বর অপরাধীদের হাতে চলে গিয়েছিল এই ধরনের যে সকল কর্মকাণ্ড এটিও কিন্তু সাইবার ক্রাইম বা সাইবার অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট কাজকর্ম প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এই সাইবার ক্রাইমের সঙ্গে আরও যে বিষয় জড়িত সেটি হলো প্রতারণা প্রতারণা আমরা এখন সমাজে অহরহ এই বিষয়টা লক্ষ্য করতে পারি কারণ মোবাইল ফোন বা ফেসবুক সহ নানা যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যমগুলোকে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ প্রতিনিয়ত সহজ সরল মানুষদেরকে ঠকিয়ে বা প্রতারণা করে আসছে এবং প্রতারণার ফাঁদে পড়ে অনেকে আজ নিঃস্ব হয়ে যাওয়ার পথেও রয়েছে তাহলে সাইবার অপরাধ প্রতারণার একটি বড় মাধ্যম বলা যেতে পারে পাশাপাশি আমরা বলতে পারি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির আপত্তিকর তথ্য প্রকাশ করা যার কারণে সে মানসিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এমনকি এই আপত্তিকর তথ্য প্রকাশ বা দৃশ্য প্রকাশের মাধ্যমে আত্মহত্যা করতেও অনেকে বাধ্য হয়ে থাকে তাহলে ইন্টারনেটে ভুল করে বা ইচ্ছাকৃত শত্রুতামূলকভাবে অথবা সেখানে রাজনৈতিক উদ্দেশ্যে নানা প্রকার যে সকল আপত্তি তথ্য প্রকাশ করা হয় এবং আপত্তিকর এইসব তথ্য প্রকাশ করায় বাংলাদেশের কয়েকবার কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মতো জনপ্রিয় যে সেবাগুলো সেগুলো বন্ধ রাখতে হয়েছিল যার উদাহরণ হিসেবে আমরা শাহবাগের যে সকল ঘটনা ঘটে থাকে সেই উদাহরণগুলো এখানে আনতে পারি তাহলে এই ধরনের অপকর্মগুলো সংঘটিত হয়ে থাকে এই সাইবার ক্রাইমের মাধ্যমে বা সাইবার অপরাধের মাধ্যমে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে সাইবার অপরাধের সঙ্গে জড়িত বেশ কিছু সদস্যকে দেখা যাচ্ছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোক তাদেরকে ঘিরে রেখেছে বা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে এমন কিছু ছবি আমরা এখানে দেখেছি শিক্ষার্থীরা এখন দেখব হুমকি প্রদর্শন হ্যাঁ ইমেইল ফেসবুক মোবাইল সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে হুমকি প্রদর্শন করা হয় যেহেতু মুখোমুখি হতে হয় না তাই এই যে মাধ্যমটা খুব সহজে একজন মানুষকে হুমকি দেওয়া যায় যেমন তোমাকে যদি কখনো বাবুবাজারে দেখি তাহলে তোমার হাত পা ভেঙে দেওয়া হবে এমন একটি স্ট্যাটাস হয়তো যদি কোনো ব্যক্তি কাউকে দিয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবে সে ভয় পেয়ে যাবে বা হুমকির সম্মুখীন হয়ে সে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারে বা আইনের সহায়তা নিতে পারে পাশাপাশি সব থেকে বড় ব্যাপার হলো যে যারা এই ধরনের অপরাধ কর্ম করে থাকে তারা এই হুমকি প্রদানের মাধ্যমে হুমকি যে ব্যক্তিকে দিয়ে থাকে তার কাছ থেকে তারা অর্থ আয় করে থাকে বা অর্থ দাবি করে থাকে এই হুমকি প্রদানের মাধ্যমে তো এই বিষয়গুলো এখন অনেক সহজ হয়ে গিয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহার করার মাধ্যমে এবং এই কাজগুলো সংগঠিত হচ্ছে কিসের মাধ্যমে ইন্টারনেটকে কাজে লাগানোর মাধ্যমে যে বিষয়গুলো একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে এখন দেখব এই সাইবার ক্রাইম সম্পর্কে আমরা জেনেছি তো এই ক্লাসের মাধ্যমে আমরা যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আশা করি তোমরা উপকৃত হয়েছ তো এই ক্লাসে এখন তোমাদের মূল্যায়ন করতে চাই কিভাবে সেটি হলো যে আলোচনাগুলো এখানে করা হয়েছে তার মধ্য থেকে খুব সংক্ষিপ্তভাবে তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটি দেখলে ভালোভাবে করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই ক্লাসের মাধ্যমে আমরা সাইবার ক্রাইম সম্পর্কে সাইবার অপরাধ সম্পর্কে এবং তার বেশ কয়েকটা উদাহরণ সহ এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তোমরা উপকৃত হয়েছো তো সর্বশেষ তোমাদের সকলের সার্বিক সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এই ক্লাসটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে